ভারত পাকিস্তানের মধ্যে বিশ্বকাপে প্রথমবারই ভারত হারলো। এর আগে সবকটি ম্যাচ জিতেছিল ভারত, কিন্তু আজকের ম্যাচের কথা বলা যাক, যেখানে অবশ্যই কিং তো কিং বিরাট কোহলি বড় ম্যাচের প্লেয়ার, আবারও প্রমাণ হলো 151 রান টার্গেট দেয়, যেখানে ভাই একসময় 3 উইকেট 20 রানের মধ্যে পড়ে যায় সেখান থেকে 151 রান, ভাই দুর্দান্ত কাম ব্যাক ভাই বিরাট কোহলি এবং তাছাড়া ঋষভ পান্ত। কিন্তু আজকে ম্যাচে হেরেছে কোথায় আমি একটা কথা বলবো, প্রথমে হেরেছে যখন আপনি দেখেন প্লেইং ইলেভেন। সবচেয়ে বড় কথা আজকের ম্যাচে প্লেইং ইলেভেনেই ভাই কোনো কেউ নেই, আমি বলি শার্দুল ঠাকুর, যে কিনা আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছে, আর দুবাইয়ের পিচে যেখানে ফাইনাল ম্যাচে হেরে যাচ্ছিল তাদের দল সিএসকে, তাকে শার্দুল ঠাকুরকে কামব্যাক করালো এবং করিয়ে সিএসকে জিতিয়ে দিল, সেই শার্দুল ঠাকুরই আজ প্লেইং ইলেভেন নেই, প্রথম ভুল। আর ভাই দ্বিতীয় ভুলটা আরেকটা দেখাচ্ছি, দ্বিতীয় ভুলটা অবশ্যই এটাই যে ভাই দলে কেন হার্দিক পান্ডিয়া, চেন্নাই ফর্ম, যে 6 নম্বর বোলিং অপশান তুমি কাকে দিয়ে করাবে, এটাই সবচেয়ে বড় ব্যাপার, যে এত বড় একটা মানে বড় ম্যাচ খেলছে 6 নম্বর মানে বলার অপশান আপনার কাছে নেই, তো এই জন্যেই ভাই ম্যাচ তো হাত থেকে বেরিয়ে গেছে, যেখানে ভাই বাবর আজম এবং রিজওয়ান যে ওপেনার দুজন ভাই দুর্দান্ত খেলেছে, তাদেরকে মানে বরুণ চক্রবর্তীর প্রথম ওভার দেখে শুনে খেলেছে, কিন্তু 6 নম্বর বোলিং অপশানে এটা আমি দেখে অবাক, আরও অবাক যে শার্দুল ঠাকুর দলে নেই, হার্দিক পান্ডিয়া না করবে বল না আছে এখন ফর্মে। তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। তো আমার তো মনে হচ্ছে ক্যাপ্টেনের দোষ সেখানে অবশ্যই আছে, দোষ ক্যাপ্টেনের বলবো কিংবা যে টিম সিলেকশন করেছে তাকেই দোষ দেওয়া যায়, তার কারণ টিম সিলেকশন সেইভাবে ঠিকঠাক হয়নি। তো পরবর্তী ভিডিও আবারও দেখা হচ্ছে ভারতীয় দলের সমস্ত আপডেট।